আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। তো আপনারা দেখেছেন কিংবা শুনেছেন যে আসলে একটা পুলিশ কর্মকর্তা, আসলে এসপি মনে হয় সম্ভবত, উনি আসলে ফেসবুক লাইভে এসে আসলে আল্লামা মামুনুল হকের যে অভিযোগ ইয়ে নিয়ে আসলে সে একটা কথা বলেছে, সে আসলে কোনো একটা তার সাপোর্ট করা নাই কিংবা সে তার বিরোধিতা করা নাই, সে উপভোক্তের আসলে যে একটা সূত্র উনি এটা বলেছে যে বলেছে উনি বলেছেন যে মামুনুল হক যদি এরকম অপকর্মের ইয়ে হয়ে থাকে অবশ্যই তাকে ফাতর মেরে ফেলা হবে এবং ফাতর নিক্ষেপ করে তাকে ইয়ে করা হবে, মুসলিম যারা আছে তারা এটার ইয়ে করবে, তাকে ফাতর মেরে ফেলা হবে, এরকম ইয়ে বলেছেন। এবং আর যদি উনি ইয়ে হয়, নির্দোষ হয়, অবশ্যই যারা ইয়া করেছেন তাকে এরকম এক অপদস্থ হেনস্থা করেছেন তার কঠিনতম শাস্তি হওয়া হবে হবে কিংবা তাকে তাদের বিচারের আওতায় কিংবা আইনের আওতায় আনা হবে। তো আসলে সে এরকম কিছু কথা বলেছে, তার এই কথাগুলো ইয়ে করে আসলে আপনারা শুনেছেন যে আসলে তাকে ইয়ে থেকে ইয়ে করা হয়, বহিষ্কার করা হয়, তাকে ইয়ে থেকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়। তো আপনারা জানেন আসলে তার এ ইয়েটা কোন ভুল ত্রুটি ছিল, আসলে কি ইয়ে ছিল? তা আসলে মানুষ কি তার মৌলিক অধিকার কিংবা তার বাক স্বাধীনতার ইয়া তার কাছে যদি না আছে, গণতন্ত্র নাকি এটা রাষ্ট্রতন্ত্র? তো আপনারা এটা ইয়ে করবেন, আর কিছু বলতে চাই না। তো আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম, ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য।